অ্যালগোরিদম নিয়ে আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জাহিদুল হক। গত পর্বে আমরা একটা অ্যালগোরিদম করে দেখিয়েছিলাম তোমাদের এবং একটা অ্যালগোরিদম সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করেছিলাম, প্রাথমিক ধারণা। আস্তে আস্তে সামনের পর্বগুলোতে, আজকের পর্ব থেকে ধরে সামনের পর্বগুলোতে আলোচনার মাধ্যমে আস্তে আস্তে আমরা অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট পুরো জিনিসটাই ক্লিয়ার হয়ে যাব। তো কীভাবে করতে হয় এটা আসলে প্র্যাকটিসের বিষয়। আজকে আমরা একটা নতুন নিয়েছি, এটা হচ্ছে যে বৃত্তের ক্ষেত্রফলের একটা অ্যালগোরিদম তৈরি করবো, যে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য তুমি কীভাবে প্রবলেমটা তুমি কীভাবে সমাধান করতে পারো, এটার একটা অ্যালগোরিদম তৈরির চেষ্টা করব। তো খেয়াল করো, এখানে বৃত্তের ক্ষেত্রফল, ব্যাসার্ধ, এই দুইজন হচ্ছে কি চলক, এদের মান পরিবর্তিত হবে। কিন্তু এখানে যে পাই রয়েছে, পাইয়ের মান হচ্ছে কি, এটা একটা ধ্রুবক, তার মানে এটা ইনপুট হিসেবে নিব না আমরা, এটার মান ফিক্সড 3.14, এটার মান ফিক্সড। তো একটা কাজ করি আমরা, এটা অনেক বড় বড় লেখা, হ্যাঁ, তো এগুলোকে একটা চলকের মাধ্যমে, সাপোজ ধরো বৃত্তের ক্ষেত্রফলকে আমরা এ ধরলাম, হ্যাঁ, ব্যাসার্ধকে আমরা আর ধরলাম। তো একটু লিখতে সুবিধা হবে, জরুরি না, অ্যালগোরিদম লেখার ক্ষেত্রে এটা জরুরি না। ছোটো করে নিবে, যে কোনো কিছুর একটা চলকের মধ্যে মান নিয়ে নিবে, নাম নিয়ে নিবে, ছোটো আকারের একটা নাম নিয়ে নিবে, তাহলে লিখতে সুবিধা হবে। তো অনেকগুলো ধাপ থাকবে। তো ধাপ এক, প্রথম ধাপে আমরা কী করব, নির্দেশ দিব যে শুরু করতে হবে বা শুরু করো, প্রথম কাজটাই হবে শুরু করো। ধাপ দুয়ে কী হবে, তাকে কী বলবো, কম্পিউটারকে কী করতে বলবো, অ্যালগোরিদম লেখার মূল ব্যাপারটা কি, অ্যালগোরিদম লেখার মনে হচ্ছে তুমি কিছু করছো না, যে কম্পিউটারকে তুমি একটা নির্দেশিকা দিয়ে দিচ্ছ, দিবা যে এই ধরনের নির্দেশিকা যে এইভাবে তুমি কাজ করবা, যদিও এই অংশটা তুমি বলবা না, এটা হচ্ছে তুমি বোঝার জন্য, তার পরবর্তীতে তুমি কোড করবা। তো মূলত তুমি নির্দেশ দিবা, হ্যাঁ, যে এই কাজগুলো করতে হবে। তো ধাপ একে হচ্ছে শুরু করতে বলবা, ধাপ দুয়ে সে কী করবে, কম্পিউটার কী করবে সেটা একটু চিন্তা করো। ধাপ দুয়ে সেটা করবে, সে হচ্ছে যে সম্ভাব্য যে ইনপুটগুলো আমার লাগবে এই বৃত্তের ক্ষেত্রফলের জন্য, সেই ইনপুটগুলো নেওয়া। তো ইনপুট আমার কী কী লাগতে পারে, এখান থেকে আমি ইনপুট নিব ইউজারের কাছ থেকে শুধুমাত্র ব্যাসার্ধ, মানে আর এর মানটা, কারণ পায়ের মান তো ফিক্সড, এটা নেওয়ার কিছু নেই। তারপরে আমরা কী করব, তিন নম্বর ধাপে আমরা এটা প্রসেস করব। কীভাবে প্রসেস করতে পারি, এর মান কত হবে, এর মান হবে 3.14, যেটা হচ্ছে ব্যাসার্ধ, সরি পায়ের মান, এটার সাথে গুণ হবে কে, ব্যাসার্ধ, ব্যাসার্ধ আর ধরেছিলাম আমি, তাহলে আর স্কোয়ার হয়ে গেল না। তো এই মুহূর্তে এর মধ্যে কী আছে, বৃত্তের ক্ষেত্রফলটা আছে। ধাপ চারে আমি এটা প্রিন্ট করে দিলাম, কাকে প্রিন্ট করতেছি, ফলাফল যেটা পেলাম, মানে এ, একে, এ হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল। আর ধাপ পাঁচে বললাম শেষ করে ফেলাম, শেষ, আর কোনো কাজ নেই, শেষ করো। এই হলো আমার ভেঙে ভেঙে বুঝায় দেওয়া, ভেঙে ভেঙে বোঝার চেষ্টা করা, ছোটো ছোটো, এখনও পর্যন্ত আমরা ছোটো, এগুলো এত কমপ্লেক্স কিছু না, আস্তে আস্তে টুলসগুলো একটু ব্যবহার করতে শেখা, আস্তে আস্তে কমপ্লেক্সিটির মধ্যে যাব আমরা। তো সামনের ভিডিওতে আরেকটা নতুন কোনো বিষয় নিয়ে তোমাদের সাথে কথাবার্তা বলবো, আস্তে আস্তে আমরা যাব। খাতা কলম নিয়ে থাকো, কোনো সমস্যা মনে করলে আমাকে জানাও, নিচে কমেন্টসের মাধ্যমে জানাও, বিরক্ত হলেও জানাও, আর কী জানতে চাও সেটাও জানাও। তো সবাই ভালো থাকবে, ধন্যবাদ সবাইকে।